দুয়ারে সরকার কর্মসূচিতে সামিল হয়ে একসঙ্গে বিভিন্ন স্টল ঘুরে দেখলেন কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতে ক্ষমতায় আছে বিজেপি, কংগ্রেস এবং সিপিএম। প্রধান আছেন সিপিএম এর সোমা খাতুন। শনিবার দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন মাঠে। পরিষেবা নিতে সকাল থেকে হাজির এলাকার সাধারণ খেটে খাওয়া পরিবারগুলি, তার সাথে হাজির শাসক ও বিরোধী দলের নেতারাও। কেন্দ্র হোক অথবা রাজ্য উন্নয়নের ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা যায় তার পথ দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুর। এদিন একসঙ্গে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএম কে। ছিলেন তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন, বনভূমি কর্মাধ্যক্ষের স্বামী তথা কংগ্রেস নেতা আব্দুস সোবহান, জোট পরিচালিত পঞ্চায়েত প্রধান সোমা খাতুনের স্বামী দিলরোজ, বিজেপি পঞ্চায়েত সদস্য অরুণ কুমার সাহা। পরিদর্শন শেষে অঙ্গনারী কেন্দ্রের স্টলে গিয়ে খাবার খেয়েছেন প্রত্যেকেই। এদিকে জোটের প্রধানের স্বামী মর্জিনা খাতুনকে দুয়ারে সরকার ক্যাম্প ঘুরিয়ে ঘুরিয়ে দেখ চার পাঁচটা বাড়ির জন্য আমরা বাইরে থেকে চলে এসেছি, ওখানে পোল নাই, ওই পোলের জন্য আমরা এই কাগজ জমা নিতে এসেছি। গ্রামে লাইন আছে আমরা বাইরে থেকে চলে এসেছি চার পাঁচটা বাড়ির জন্য, ওই পোল নাই, ওই পোলের জন্য আমরা বাইরে থেকে এসেছি বাইরে। এবার তো বলছে যে আমার তো মনে লাগছে তো সমাধান হবে, আমার কাছে কী হচ্ছে। কোন গ্রাম থেকে এসেছেন আপনি? এমন ছবি ধরা পড়তেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেত্রী তথা জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নটাকে বাড়ির দুয়ারে এনে দিয়েছে। এখানে কে বিরোধী, কারা সরকারে আছে, সব মিলে মিশে গিয়েছে। আজকে তুলসীহাটায় দুয়ারে সরকার, এখানে আমরা এসেছি, আমি এসেছি, এখানে সবাই আমাদের সাথে ছিল, আমাদের এখানে বিরোধী দলনেতা আব্বাস আছে, তারপর সবাই ছিল, প্রধান থেকে শুরু করে সবাই আমরা একসাথে সব যতগুলো স্টল আছে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং ভালোভাবে কাজগুলো চলছে। শুনেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, দুয়ারে সরকার উন্নয়নটা দুয়ারে চলে এসেছে। আজকে 36টা প্রকল্প, আজকে লক্ষ্মীর ভাণ্ডারে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু, সমস্ত কিছু, বিরোধী মানে কি, বিরোধী থেকে শুরু করে সবাই একসাথে, বিরোধীরা পর্যন্ত এখানে সবাই আনন্দ সহকারে সব মানুষদেরকে নিয়ে যাচ্ছে, বলছে যে মমতা ব্যানার্জির উন্নয়ন, মমতা ব্যানার্জির দুয়ারে সরকার উনি করেছেন। আজকে আপনারা আসুন, সবাই মিলে আপনারা দুয়ারে সরকারে এসে আপনারা ফর্ম ফিল আপ করুন, সবাই বিরোধী থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে তারপরে যারা ল্যান্ড ডিপার্টমেন্টে যারা কর্মাধ্যক্ষ আছেন সবাই মিলে, বিরোধী এখানে মনে হচ্ছে না যে বিরোধী, বিরোধীরাও সঙ্গে একসাথে আমরা মিলেমিশে কাজ করলাম। যেহেতু মমতা ব্যানার্জির উন্নয়ন যেখানে মমতা ব্যানার্জি সেখানে। এদিকে সিপিএম প্রধানের স্বামী দিলরোজ বলেন, মানুষ আমাদের ক্ষমতায় এনেছে, কে শাসক দল কারা বিরোধী এসব রং না দেখে মানুষের পরিষেবা দেওয়াটা জরুরি, সেটাই আমরা করছি। দেখুন, মানুষ আমাদেরকে ক্ষমতায় পাঠিয়েছে মানুষ পরিষেবার জন্য, তো পরিষেবা দেওয়ার জন্য শাসক বিরোধী কোনো রাজনৈতিক রং না দেখে মানুষকে পরিষেবা দেওয়াই আমাদের কাজ, আমরা বদ্ধপরিকর। সেই জন্যই আমরা একসাথে হেঁটে মানুষকে সব পরিষেবা দেওয়ার জন্য বসে আছি। সরকারি এটা প্রোগ্রাম, এটা তো তৃণমূল দলের প্রোগ্রাম না, এটা একটা সরকারি প্রোগ্রাম, মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম। অতএব মুখ্যমন্ত্রীর যেখানে প্রোগ্রাম সেই জায়গায় তো পঞ্চায়েতগুলোকে দায়িত্ব দেওয়া হয়, পঞ্চায়েতগুলো সেই দায়িত্ব পালন করে। এটা কোনো তৃণমূল দলের প্রোগ্রাম না, এটা সরকারি প্রোগ্রাম, মাথায় রাখতে হবে তৃণমূল দলকে। অপরদিকে কংগ্রেস নেতা তথা বনভূমি কর্মাধ্যক্ষের স্বামী আব্দুস সোবহান বলেন, আমরা সকলকে নিয়েই কাজ করতে চাই। এতদিন তৃণমূল ছিল ক্ষমতায়, বিরোধীদের গুরুত্ব দিত না, সেই পথে আমরা হাঁটিনি। আমরা মানে আমাদের যে সরকার এসছে এখন পঞ্চায়েতে, আগে তৃণমূল ছিল, তারা তো বিরোধীদের কোনো মানে পাত্তাই দিত না। আমরা সবাইকে নিয়ে একসঙ্গে চলার যে নীতি, এটা সবাইকে জানাতে চাইলাম যে সবাইকে মিলে কাজ করা যায়, যেটা তৃণমূল এতদিন করেনি। তো এতদিন শুধু তৃণমূল কী করতো, দুয়ারে সরকার নামে একটা দুয়ারে সরকার হতো, কিন্তু পেছনে এরা কাঠমানির ব্যবসা চালাত। এখন ওটা বন্ধ হয়ে গেছে, এখন সবাই মিলে আমরা কাজ করব এবং তাদেরকে, তারা এখন বিরোধী আমাদের এখানে পঞ্চায়েতে, তাদেরকে সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, সবজি, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিমে মালদা। যোগাযোগ নাম্বার 8001574145 অথবা
9733179825. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.